হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণের সর্বশেষ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। গত সেশনে আমরা জেনেছি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের টুলস বা উপায়সমূহ এবং তথ্য অধিকার আইনের গুরুত্ব, প্রয়োগ এবং করণীয় সম্পর্কে। আজকে এই সেশনে আমরা শিখব অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাসমূহ এবং তা থেকে উত্তরণের বিভিন্ন কৌশল অনুসন্ধানীর সাংবাদিকতা গুরুতর কোন দুর্নীতি অনিয়ম বা জাতীয় স্বার্থ লঙ্ঘনের বিষয়ে একটি দীর্ঘমেয়াদী গবেষণামূলক এবং পদ্ধতিগত এক বিশেষ পেশাদারী অনুসন্ধানী কাজ সে কারণে এই কাজ সম্পাদনের প্রক্রিয়া একজন অনুসন্ধানী সাংবাদিককে নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে তা থেকে উত্তরণের মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে প্রস্তুত করতে হয় অনুসন্ধানী প্রতিবেদন চলুন জেনে নেওয়া যাক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে একজন অনুসন্ধানী সাংবাদিককে সাধারণত কী কী চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় দীর্ঘসূত্রিতা বা অধিক সময় লাগা নিয়োগকারী প্রতিষ্ঠানের অনিহা প্রয়োজনীয় অর্থের যোগানে অনিশ্চয়তা তথ্যে প্রবেশগম্যতায় বাধা তথ্য ও নথিপত্র সংগ্রহে নানামুখী প্রতিবন্ধকতা তথ্যানুসন্ধানে ও গবেষণা কাজে দীর্ঘ কঠোর পরিশ্রম করার প্রয়োজনীয়তা ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগের ভয় অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে প্রভাবশালী মহলের হুমকি অনুসন্ধানী সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার অভাব প্রয়োজনীয় প্রশিক্ষণের স্বল্পতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগ বিষয়ে ধারণার অভাব জানলাম অনুসন্ধানী সাংবাদিকতার নানা রকমের প্রতিবন্ধকতার কথা কিন্তু সাংবাদিকতার মতো মহান পেশায় লড়াই না করে হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আর একজন অনুসন্ধানী সাংবাদিক হলো সমস্ত অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা তাই তাকে বাধা পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না সমস্ত প্রতিবন্ধকতা ডিঙিয়ে পৌঁছতে হবে অভীষ্ট লক্ষ্যে চলুন তাহলে জেনে নেওয়া যাক অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় বা কৌশল ভালো মানের অনুসন্ধানী সাংবাদিকতার প্রকল্প উপস্থাপন করে নিয়োগকারী প্রতিষ্ঠানকে সময় এবং আর্থিক সমর্থন দিতে রাজি করানো জনস্বার্থ এবং জাতীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকার সাংবাদিকতার পেশাগত কাজে সম্মান ও উৎকর্ষতা অর্জনের আকাঙ্ক্ষা নাগরিক সমাজের সমর্থন চাওয়া পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করে এমন প্রতিষ্ঠানে মঞ্জুরির আবেদন করা তথ্য অধিকার আইন সক্ষমতা অর্জন করা প্রয়োগের এবং জনস্বার্থ রক্ষায় অনুপ্রাণিত হওয়া ইত্যাদি দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তনের ফলে বর্তমানে অনেকেই অনুসন্ধানী সাংবাদিকতায় নিরুৎসাহিত হয়ে পড়েছেন চলুন জেনে নেওয়া যাক এই আইন থেকে রক্ষা পাওয়ার জন্য কোন আইন আমাদেরকে সহায়তা করতে পারে বাংলাদেশে তথ্য অধিকার আইন কার্যকর হবার প্রায় এক দশক পরে দু সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর হতেই এক গভীর আশঙ্কা প্রশ্ন দ্বিধা পেশাদার সাংবাদিকদের মনের আকাশকে আচ্ছন্ন করে রেখেছে সেক্ষেত্রে তথ্য অধিকার আইন কি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপরীতে রক্ষা কবচ হিসেবে কাজ করে গত বছর পর্যন্ত এই আইনের আওতায় চারশো সাতান্নটি মামলা দায়ের হতে দেখেছে যার মধ্যে পঁচাত্তরটি মামলা করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিপয় নিবর্তনমূলক ধারা সংযোজিত হবার প্রেক্ষিতে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হবার পর থেকে এই আইনের সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে পেশাদার সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবচেয়ে বেশি শঙ্কায় পড়েছেন যদিও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তথ্য অধিকার আইনকে ডিজিটাল নিরাপত্তা আইনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন ধারায় বলা হয়েছে যে তথ্য অধিকার বিষয়ের ক্ষেত্রে যদি তথ্য অধিকার আইনের কোনো বিধানাবলী ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো বিধানাবলীর সঙ্গে সাংঘর্ষিক হয় বা অসামঞ্জস্যপূর্ণ হয় সেক্ষেত্রে তথ্য অধিকার আইনের বিধানাবলী প্রাধান্য পাবে এবং কার্যকর থাকবে এক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত লক্ষণীয় তা হল ডিজিটাল নিরাপত্তা আইন এবং শতাব্দী পুরাতন ঔপনিবেশিক আমলের দাপ্তরিক গোপনীয়তা আইন তথা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অব নাইনটিনটি এর মতো বিতর্কিত এবং নিবর্তনমূলক আইন যতদিন বলবৎ থাকবে ততদিন এর অপপ্রয়োগের সুযোগ ও সম্ভাবনাও থাকবে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হবার পর থেকে আশঙ্কা করা হচ্ছে যে আইনটির সতেরো আঠারো বত্রিশ তেত্রিশ ধারাগুলো অনুসন্ধানী সাংবাদিকতার পথকে সংকুচিত করে দেবে কেননা সাংবাদিকরা যে প্রথাগতভাবে অর্থাৎ অনানুষ্ঠানিক এবং সরাসরি ব্যক্তিগত সূত্রের মাধ্যমে নথিপত্র তথ্যপাত্র সংগ্রহ করে উল্লেখিত ধারাসমূহের কারণে এই প্রচলিত প্রথাগত চর্চা ব্যাহত হতে পারে কারণ অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্যের বিষয়ে এ সকল ধারার আলোকে তথ্য সরবরাহকারী সূত্র এবং সাংবাদিক উভয়েই দোষী সাব্যস্ত হতে পারেন ডিজিটাল নিরাপত্তা আইনের এ সকল ধারায় কোনো তথ্য ভাণ্ডার বা তথ্য কাঠামোতে অননুমোদিত প্রবেশকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সে কারণে সম্ভাব্য কোনো আইনি জটিলতা এড়াতে তথ্য অধিকার আইনের ব্যবহার করে তথ্য সংগ্রহ করা একজন সাংবাদিককে আইনি সুরক্ষা দিতে পারে তবে ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাটি অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ সেটা হলো ধারা বত্রিশ এই ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি দাপ্তরিক গোপনীয়তা আইন তথা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অফ 1923 রাউতায় কম্পিউটার ডিজিটাল ডিভাইস কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল নেটওয়ার্ক অথবা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত করেন বা করতে সহায়তা করেন তাহলে সেই ব্যক্তি অনধিক 14 বছর কারাদণ্ডে অথবা 25 লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সম্প্রতি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দাপ্তরিক গোপনীয়তা আইনে মামলা হবার ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের মনে সাধারণভাবে দাপ্তরিক গোপনীয়তা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিষয়ে আশঙ্কা অনেকাংশে বেড়ে গেছে যা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সংকটের সৃষ্টি করতে পারে সুতরাং এ সকল আশঙ্কার প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার পেশাগত কাজে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের প্রাধান্যকে কাজে লাগিয়ে সাংবাদিকরা নিরাপদে তথ্য সংগ্রহ করতে পারেন আর সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন এবং অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এবং দীর্ঘ সময় ব্যয় করে তিনটি মডিউলের সবগুলো সেশনেই অংশগ্রহণ করে পেশাগত উৎকর্ষতা সাধনে সক্ষম হবেন এবং প্রশিক্ষণ জ্ঞান, দেশ ও জাতির কাজে লাগাবেন বিশ্বাস। আমরা পুরো প্রশিক্ষণের তিনটি মডিউলের মোট বারোটি সেশনের বিশেষ বিশেষ অংশগুলো সংক্ষিপ্ত আকারে আরেকবার ছালিয়ে নেই প্রথম মডিউলের প্রথম সেশনে আমরা জেনেছি শুদ্ধাচার ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ধারণা এবং জাতীয় শুদ্ধাচার কৌশলের প্রেক্ষাপট ভিত্তি ও লক্ষ্য সম্পর্কে প্রথম মডিউলের দ্বিতীয় জেনেছি জাতীয় শুদ্ধাচার কৌশলের মূল লক্ষ্য বা এর ভিশন ও মিশন সম্পর্কে আর সেই লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে শুদ্ধাচার চর্চার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশের ১৬ ধরনের প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা করতে হবে এর দশ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয় এবং ছয়টি অরাষ্ট্রীয় প্রথম মডিউলের তৃতীয় ও চতুর্থ সেশনে আমরা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিভিন্ন উপায় বা মাধ্যম সম্পর্কে জেনেছি আর সেই মাধ্যমগুলো হচ্ছে নাগরিক সনদ অভিযোগ প্রতিকার ব্যবস্থা হুইসেল ব্লোয়ার সংরক্ষণ আইন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মনে আছে এই প্রশিক্ষণের দ্বিতীয় মডিউলে আমরা কি কি শিখেছি দ্বিতীয় মডিউলের প্রথম সেশনে আমরা তথ্য অধিকার আইন দুই সম্পর্কে জেনেছি আরো জেনেছি এই আইন প্রণয়নের ইতিহাস প্রেক্ষাপট দেশের সুশাসন প্রতিষ্ঠায়ের গুরুত্ব এবং আমাদের দেশের সংবিধান এই আইনকে কিভাবে স্বীকৃতি দিয়েছে সে সম্পর্কে দ্বিতীয় মডিউলের দ্বিতীয় সেশনে আমরা মোট ধরনের সাত প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি যাদেরকে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে অভিহিত করা হয় এসব কর্তৃপক্ষ বিধি অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিককে তথ্য দিতে বাধ্য এছাড়াও জেনেছি অন্যান্য আইনের সাথে তথ্য অধিকার আইনের প্রাধান্য এবং তথ্য পাওয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে দ্বিতীয় মডিউলের তৃতীয় সেশনে আমরা তথ্যের জন্য আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি আরও জেনেছি তথ্য না পেলে কোথায় আপিল করতে হবে আপিলে নিষ্পত্তি না হলে কোথায় অভিযোগ করতে হবে এবং অভিযোগের প্রেক্ষিতে নিষ্পত্তি না হলে উচ্চ আদালতে রিট আবেদন করার পদক্ষেপ সম্পর্কে দ্বিতীয় মডিউলের চতুর্থ সেশনে আমরা জেনেছি কোন কোন প্রতিষ্ঠান তথ্য প্রদানে বাধ্য নয় এছাড়া স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ধারণা সেসব তথ্য প্রকাশের মাধ্যম দস্তোকা কমিশনের গঠন এবং তথ্য অধিকার আইনের সবল ও দুর্বল দিকগুলো সম্পর্কে। এবার স্মরণ করব তৃতীয় মডিউল অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের প্রথম সেশনে আমরা কি শিখেছি? এই সেশনে আমরা সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যে পার্থক্য, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনেছি। তৃতীয় মডিউলের দ্বিতীয় সেশনে আমরা জেনেছি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে এছাড়াও জেনেছি প্রতিবেদন লেখা এবং পত্রিকার প্রতিবেদন ও সম্প্রচার প্রতিবেদনের মধ্যকার পার্থক্য তৃতীয় মডিউলের তৃতীয় সেশনে আমরা জেনেছি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের টুলস বা উপায়সমূহ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের গুরুত্ব প্রয়োগ ও করণীয় সম্পর্কে এবং তৃতীয় মডিউলের চতুর্থ সেশনে জেনেছি অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা সমূহ এবং তা থেকে উত্তরণের বিভিন্ন কৌশল সম্পর্কে এছাড়াও আপনারা নিজেদের সুবিধা মতো সময়ে নিতে পারবেন প্রতিটি সেশনের ভিডিওগুলো পাঠ করতে পারবেন প্রয়োজনীয় আলোচনা পত্র যা আপনাদের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে আশা করছি আপনারা এই অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান দেশের সুশাসন প্রতিষ্ঠায় কাজে লাগাবেন আপনারা হচ্ছেন মুক্তিযোদ্ধাদের উত্তর সরি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা তথা যোদ্ধা আপনারা কলমের অমিত শক্তিকে কাজে লাগিয়ে দেশের সকল দুর্নীতি ও অপশাসনের কথা তুলে ধরবেন এবং এর মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে গড়ে উঠবে আমাদের স্বপ্নের সোনার বাংলা আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে হয়ে উঠুন দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই প্রত্যাশায় সবার সফলতা কামনা করে শেষ করছি আমাদের প্রশিক্ষণ পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন